বারবার চাকরি পরীক্ষা দিতেছেন, কোনোভাবেই প্রিলিতে টিকতে পারতেছেন না, খুবই হতাশ হয়ে গেছেন, হাল ছেড়ে দিছেন যে আর পরীক্ষা দিবেন না। ওয়েট ওয়েট ওয়েট, এই ভিডিওটা আপনার জন্যই। শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ। দেখেন, চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে বড় বিষয় হলো, দুইটা বিষয় আপনার মধ্যে থাকতে হবে, এক হলো ধৈর্য আর একটা হলো সময়। এই ধৈর্য এবং সময় যাদের আছে তারাই শাইন করতে পারবেন। চাকরি পরীক্ষার জন্য আপনাকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। 2023 সালের বিভিন্ন মন্ত্রণালয়ের মোট 98 সেট প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। তো এখানে এই যে 98 সেট প্রশ্ন, এই প্রশ্নগুলা সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধান দেয়া আছে। সবচেয়ে বড় বিষয় হলো এই সমাধানগুলো আপনারা টপিক ওয়াইজ মানে বিষয় ভিত্তিক এই সমাধানগুলো দেয়া আছে। ধরেন আপনি ম্যাথে দুর্বল, 2023 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত 98টা পরীক্ষা হয়েছে। এই 98টা পরীক্ষাতে যে ম্যাথের যে কয়টা প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন আপনি এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশ পল্লী দ্যুতায়ন বোর্ড, পরিবার পরিকল্পনা, বাপেক্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এগুলো সবগুলোর প্রশ্ন গণিতেরটা আলাদা আলাদা করে এখানে দেয়া আছে। এলজিডির গণিতের একটা সমাধান দেখি, এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে 23 পর্যন্ত বেজোড় সংখ্যা গড় কত, এখানে অপশন দেয়া আছে, সলিউশন দেয়া আছে, কিভাবে সলিউশন করবেন এখানে পুরোটা দেয়া আছে। এভাবে করে প্রত্যেকটা মন্ত্রণালয়ের মোট 98 সেট প্রশ্নের গণিতের সমাধানটা আলাদা করে এখানে দেয়া আছে। ধরুন আপনি ইংরেজিতে দুর্বল, 2023 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত 98টা পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষার ইংরেজি অংশ আলাদা করে এখানে সলিউশন দেয়া আছে, ব্যাখ্যা সহ দেয়া আছে। সেমভাবে এখানে বাংলা, তারপরে আছে জিকে মানে জেনারেল নলেজ, আইসিটি, কম্পিউটার রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এখানে আপনারা সমাধান সহ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ব্যাখ্যা সহ পাবেন আপনারা এখানে। আপনি যে বিষয়ে দুর্বল সেই বিষয়টা আপনি এখান থেকে এ পিডিএফ থেকে আগে পড়ে নেবেন। চাকরি পরীক্ষার জন্য আপনারা তো বিভিন্ন জব সলিউশন পড়ে থাকেন, রিসেন্ট জব সলিউশন, এই গাইডগুলো অনেক মোটা মোটা হয়। সবচেয়ে বড় সমস্যা হলো এই গাইডগুলো নিয়ে কোথাও ক্যারি করা যায় না, ক্যারি করলেও সবার সামনে দেখা গেছে অনেক সময় পড়া যায় না, নানান ধরনের সমস্যা ফেস করতে হয়। কিন্তু একটা বিষয় চিন্তা করেন, যখন এই গাইডটাই, রিসেন্ট জব সলিউশনটাই যখন আপনার মোবাইলে পিডিএফ আকারে থাকে, তখন এটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি এটা পড়তে পারবেন। মোবাইলের পিডিএফ দেখে পড়লে একটা সুবিধা কি, সেটা হলো আপনি যখন তখন পড়তে পারতেছেন এবং খুব দ্রুত পড়া আপনার শেষ হয়ে যাবে। কিন্তু বই নিয়ে অনেক সময় আলসিয়ামির কারণে বসা হয় না, পড়া হয় না। তো মোবাইলের পিডিএফ থেকে যদি আপনি পড়েন রিসেন্ট জব সলিউশন, তাহলে সেক্ষেত্রে আপনার পড়াও আগিয়ে যাবে এবং যে কোনো সময় যে কোনো অবস্থাতে আপনি এটা মোবাইল দেখে দেখে পড়তে পারবেন এবং শেষ করতে পারবেন। নেক্সট টাইম যে কোনো মন্ত্রণালয়ে পরীক্ষা দেওয়ার আগে অন্তত পক্ষে আপনি এই পিডিএফটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার শেষ করেন, ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আপনি পাবেন না। এই পিডিএফটাতে আপনারা সর্বমোট 7,000 প্রশ্ন পাবেন। 7,000 প্রশ্নের মধ্যে এখানে গণিতের আছে 1400, তারপরে ইংরেজির আছে 1700, বাংলার আছে 1600 প্রশ্ন এবং সাধারণ জ্ঞানের আছে 2300। সো যারা নেক্সট টাইম বিভিন্ন মন্ত্রণালয়ের যে কোনো পদের জন্য পরীক্ষা দিবেন, তারা এই জব সলিউশনের পিডিএফ ফাইলটা আপনার কালেকশনে রাখবেন, নাইলে খুব মিস করবেন। এই পিডিএফ জব সলিউশনটা যাদের প্রয়োজন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 01622901539। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফটি কালেক্ট করে নেবেন। সেক্ষেত্রে নামমাত্র একটা চার্জ দিয়ে আপনারা এই পিডিএফটি কালেক্ট করে নেবেন, শুধুমাত্র 99 টাকা। জব সলিউশনের একটা গাইড কিনতে গেলে 500 থেকে 600 টাকা লাগে। টপিক ওয়াইজ আলাদা আলাদা করে সাজানো এই জব সলিউশনের পিডিএফটা যদি আপনার কালেকশনে না রাখেন, তাহলে আপনি সত্যি বলছি খুব মিস করবেন। দেখেন, চা দোকানে বসলে 200-300 টাকা অনায়াসে খরচ হয়ে যায়, মাত্র 99 টাকা খরচ করে যদি আপনি এই পিডিএফটা কালেকশন করে রাখেন আপনার কাছে, যে কোনো চাকরি পরীক্ষার জন্য পিডিএফটা আপনার অত্যন্ত হেল্প করবে।
সো আর দেরি না করে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে এই পিডিএফটি কালেক্ট করে নেবেন। আর যারা কম্পিউটার অপারেটরের জন্য পরীক্ষা দিবেন তাদের জন্য আলাদা করে একটা সাজেশন আছে, সেখানে শুধু কম্পিউটার রিলেটেড 500টা প্রশ্ন আছে। এই 500টা প্রশ্নের বাহিরে কম্পিউটার রিলেটেড কোনো প্রশ্ন আসবে না। ওই পিডিএফটাও আপনারা কালেক্ট করে নেবেন। আর রিসেন্ট জব সলিউশনগুলো আপনারা দেখার জন্য ইউটিউবে গিয়ে এক্সাম কোশ্চেন সলিউশন লিখে সার্চ করবেন। এই চ্যানেলে গেলে আপনারা রিসেন্ট যত পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলোর প্রশ্নের সমাধান এখানে পেয়ে যাবেন। বন অধিদপ্তর আছে, ফায়ার সার্ভিস আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হয়তো শুরু করে রিসেন্ট যত পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের সমাধান এখানে দেওয়া আছে, এমসিকিউ এবং লিখিত। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল করে রাখবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পরীক্ষার পরে পরেই এই প্রশ্নের সমাধানগুলো এখানে পেয়ে যাবেন।